পুরো গ্রামের লোক ছুটে আসে জমিদার বাড়িতে। আর তখন জমিদারকে বলে যে আমাদের একটু চাষের জন্য জমি দাও। তখন জমিদার বলে ওই দূরে একটি জমি রয়েছে, ওখানে তোমরা চাষ করতে পারো। তখন গ্রামের লোকজন খুবই চিন্তায় পড়ে যায়। জমিদার বলছে যদি না পুরো খাজনা পাই কিন্তু সব ধান কেড়ে নেব। তখন তো সবাই চাষিরা শুনে অবাক হয়ে যায়, কিন্তু কিছু করার নেই। তখন জমিদার বাড়ির কথা শোনার পর সবাই বাইরে থাকা দাসীরা দেখে নদীর জল পুরো লাল হয়ে যায়, তখন ভীষণ ভয় পায়। তখন কি করবে ভেবে পাচ্ছিল না। গ্রামে দেখে বর্ষার মতন আবহাওয়া, তখন দাসীরা দেখে খুবই খুশি হয়, কারণ প্রজারা এসছে জমির জন্য আগাম নিতে। তখনই দাসীরা দেখে কিন্তু বৃষ্টির ওয়েদারে গ্রামেতে প্রচুর মশা আর মাছির উপদ্রব। আর তখনই মশা মাছির জ্বালায় গরু ছাগল সব মারা যায়, ভীষণ রোগে পুরো গ্রাম জনশূন্য হয়ে পড়ছে। তখন সবাই ভেবে পাচ্ছিল না, প্রতিটা মানুষের গায়ে বসন্তের টিকার মতন ছোপ ছোপ মশার কামড়ে দাগ হয়ে যায়। তখন পুরো গ্রামটা দুর্ভিক্ষ এবং দারিদ্রতার মধ্যে কাটতে থাকে। তখন সবাই কী করবে ভেবে পাচ্ছিল না। এদিকে চাষে ক্ষেতের মধ্যে একটি বাইসান পঙ্গপালের দল পুরো ক্ষেতের জমি সব ফসল খেয়ে নেয়, পুরো গ্রামে ফসলের ফসল সব কিছু খেয়ে নেয় পঙ্গপালের দল। তখন পুরো গ্রামের মানুষের মাথায় হাত, পুরো রাজ্য জুড়ে পুরোটাই শুনশান এবং সব কিছু মনে হয় শ্মশান। পুরো গ্রাম জুড়ে পুরোটাই একটি আতঙ্কিত ভরে যায়, পুরো গ্রামটা পুরোটাই অন্ধকার নেমে আসে। তখন সবাই মোমের বাতি নিয়ে দৌড়াদৌড়ি করে, কী করবে ভেবে পাচ্ছিল না। তখন বাড়ির দেওয়ালে কেউ রং করছে, কেউ এ করছে, ভালো ফসল হয়েছে, কিন্তু পুরো মাঠেতে পঙ্গপালে পুরো চাষের ক্ষেতের জমি সব পুরোটাই নষ্ট করে দেয়। তখন পুরো গ্রাম জুড়ে দুর্ভিক্ষ লেগে আসে। এদিকে পুরো গ্রামেকে জমিদার বাবু বলেছে পুরো গ্রামের সবাইকে ফুল খাজনা দিতে হবে গোডাউনে। তখন তো গ্রামের লোকজন শুনে অবাক হয়ে যায়, কারণ ফসল তো খেয়ে চলে গিয়েছে পঙ্গপালের দল। তখন ইংরেজদের শাসন চলছিল, আর তখন কি করবে ভেবে পাচ্ছিল না। তখন বললো যে তোমাদেরকে সবাইকে খাজনা পুরোটাই দিতে হবে। তখনই ইংরেজরা চেয়ারে বসে থাকে, সেপাইরা দাঁড়িয়ে থাকে। তখন সবাইকে বলে খাজনাগুলো নিয়ে সব কোষাঘরে মজুত করো। আর তখন মহারাজ বসেছিল ওখানে, কারণ ইংরেজদের এইভাবে শাসন চলতো, যখনই ওখান থেকে সব চাষিরা ধান নিয়ে যায় তখন পেছন থেকে একজন করে ধান চুরি করে নেয়। কিন্তু সবাই ধান পাটে পাটে নিয়ে আসে গ্রামের মানুষ, তখনই সব ধান চুরি হতে লাগে, কারণ গোডাউন পেছন থেকে সব ধানগুলো চুরি করে নেয়। তখন যতটা খাজনা দেওয়ার কথা ছিল তার অর্ধেকটাই সবাইকে চুরি করে নেয়। তখন গ্রামের লোকজনকে ইংরেজরা ধরে বেঁধে রাখে। তখন গ্রামের লোকজনকে বলে সবাইকে শাস্তি দেওয়া হবে। সবাই বলছে যে মহারাজ, আমরা তো প্রচুর ধান নিয়ে এসেছিলাম, কিন্তু আমাদের ধানগুলো কী হলো, আমাদের ধান চুরি হয়ে গেছে। তখন পুরো গ্রামের লোকজন সবাই আলোচনা করছে, কিন্তু ইংরেজ শাসন দিনে দিনে বাড়তে থাকে। এদিকে যেটুখানি খাবার পেয়েছিল কয়েদিখানায় সেগুলো সব ইঁদুরে আর আরশোলায় খেতে থাকে। এদিকে গিটগিটেও খাবার জন্য বসে থাকে, কারণ সবাইকে আটক করে রেখে দিয়েছিল। তখন জমিদার বাবু বসে বসে চিন্তা করছে আর ভাবনা করছে যে কি করব। কিন্তু জমিদার বাবু সবই জানে, পুরো গ্রামের লোকের সব ধান চুরি করে নিয়ে একটি গোপন ঘরে লুকিয়ে রাখে। তখন মহারাজ তখন সব কিছু অভিনয় করে, কিন্তু সবাই বারবার বলছে যে আমরা পুরো ধান নিয়ে এসেছিলাম গ্রামে থেকে, কিন্তু এখানে চুরি হয়েছে। তখন ইংরেজরা বলছেন না, এখানে চুরি করার মতন না, কারণ ধান তোমরাই নিয়ে এসেছো। সবাই মাথা নিচু করে ক্ষমা চাইছে, তবুও কাউকে ছাড়ছে না। সবাই সবাইয়ের খাজনা নিয়ে এসে হাজির হয়। তারপরে কি করবে কিছুতেই ভেবে পাচ্ছিল না। পুরো গ্রামের মানুষকে একই জায়গায় খাওয়া হয়ে যায়, কারণ পুরো গ্রামের মানুষকে শাসন করতে থাকে যে ধান পুরো না পেলে পুরো শস্য মজুত আমাদের দিতেই হবে, কারণ খাজনা না পেলে। তাই কোনো রকমভাবে ওখান থেকে সবাই হাতে পায়ে ধরে ছাড়া পায়। আর ততক্ষণ বন্ধুরা আমাদের ভিডিও বানানোর জন্য